আল-আকসা মসজিদে আসল পরিচয়। সম্প্রতি ফিলিস্তিনের আল-আকসাকে মুসলমানদের পবিত্র স্থান বলে ঘোষণা করেছে ইউনেস্কো। 13 অক্টোবর পাশকৃত এক প্রস্তাবনায় বলা হয়, জেরুজালেমের আল-আকসা মসজিদের উপর ইসরায়েলের কোনো অধিকার নেই, আল-আকসা মুসলমানদের পবিত্র স্থান। এটা ঐতিহাসিকভাবে সত্য ও বিশ্ব সমাজে সর্বজন বিদিত বিষয়। যদিও এটিকে ইহুদির মন্দির দাবি করে ইসরায়েল অন্যায়, আগ্রাসন ও মানবতা বিরোধী আচরণ করে যাচ্ছে। মুসলমানদের কাছে আল-আকসা মসজিদ নামে পরিচিত এই স্থাপনাটি ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত। আল-আকসা বা বাইতুল মুকাদ্দাস হচ্ছে ইসলামের প্রথম কেবলা এবং মক্কা ও মদিনার পর তৃতীয় পবিত্র স্থান। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মসজিদুল হারাম, মদিনার মসজিদুল নববী ও বাইতুল মুকাদ্দাস মসজিদের উদ্দেশ্যে সফরকে বিশেষভাবে সওয়াবের কাজ হিসেবে উল্লেখ করেছেন, যা অন্য কোনো মসজিদ সম্পর্কে করেননি। বাইতুল মুকাদ্দাস মসজিদ এবং তার আশপাশের এলাকা বহু নবীর স্মৃতি বিজড়িত। এই পবিত্র নাম শুধু একটি স্থাপনের সঙ্গে জড়িত নয়, বরং এ নাম সব মুসলমানদের ইমান ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এখানে রয়েছে অসংখ্য নবী রাসূলের মাজার। আল-আকসা মসজিদের গুরুত্বের আরও একটি বড় কারণ হল, প্রথম থেকে হিজরত পরবর্তী 17 মাস পর্যন্ত মুসলমানরা আল-আকসা মসজিদের দিকে মুখ করে নামাজ আদায় করতেন। পরবর্তীতে মহান আল্লাহ তাআলার নির্দেশে মুসলমানদের কেবলা মক্কার দিকে পরিবর্তিত হয়। মুসলমানদের প্রথম কেবলা হিসাবে পরিচিত এই মসজিদটি পূর্ব জেরুজালেমে অবস্থিত। আল-আকসা মসজিদের অর্থ হচ্ছে দূরবর্তী মসজিদ। মসজিদটির অপর নাম বাইতুল মুকাদ্দাস। আল-আকসা মসজিদে ইসরায়েলের তাণ্ডব, বহু ফিলিস্তিনি আহত, ফিলিস্তিনি পতাকা, ম্যাপ এবং ব্রিটেনের ফ্রান্সের বিশ্বাসঘাতকতা এই পবিত্র মসজিদ থেকে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্ধ্ব আকাশে তথা মেরাজে গমন করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গমনের সময় আল-আকসায় অতীতের সব নবী রাসূলের জামাতে ইমাম হয়ে দুরাকাত নামাজ আদায় করেন। মহান আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, সকল মহিমা তার, যিনি তার বান্দাকে এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়াছিলেন, যার চতুর্পার্শ্বকে আমি বরকতময় করিয়াছি, যাতে আমি আমার নিদর্শন তাকে প্রদর্শন করি। সূরা বনি ইসরাইল। এ মসজিদের নির্মাণ সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়। একদল ইতিহাসবিদ মনে করেন, আল-আকসা মসজিদ মূলত হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে তৈরি হয়, যা পরবর্তী নবীরা পুনর্নির্মাণ সংস্কার করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক কাবা গৃহ নির্মাণে 40 বছর পর হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল-আকসা মসজিদ নির্মাণ করেন। এরপর খ্রিস্টপূর্ব 1004 সালে হযরত সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদটির পুনর্নির্মাণ করেন। বিভিন্ন শাসকের সময় মসজিদে অতিরিক্ত অংশ যোগ করা হয়। এর মধ্যে রয়েছে গম্বুজ, আঙ্গিনা, মিম্বার, মেহরাব ও অভ্যন্তরীণ কাঠামো। 638 খ্রিস্টাব্দে সমগ্র বাইতুল মুকাদ্দাস এলাকা মুসলমানদের দখলে আসার পর মুসলমান শাসকেরা কয়েকবার এই মসজিদে সংস্কার করেন, কিন্তু 1096 সালে খ্রিস্টান ক্রুসেডাররা ফিলিস্তিনে দখল করে নেওয়ার পর আল-আকসা মসজিদের ব্যাপক পরিবর্তন করে একে গির্জায় পরিণত করে। তারা মুসলমানদের গম্বুজের উপরে ক্রুশ স্থাপন করে এর নাম রাখে সুলাইমানি উপাসনায়। এরপর 1187 খ্রিস্টাব্দে মুসলিম সেনাপতি গাজী সালাউদ্দিন আওবি জেরুজালেমের অধিকার করার পর পূর্বে নকশা অনুযায়ী আল-আকসা মসজিদে পুনর্নির্মাণ করেন। মসজিদটিতে 2টি বড় এবং 10টি ছোট গম্বুজ রয়েছে। এ মসজিদ নির্মাণে বিভিন্ন পর্যায়ে স্বর্ণ, সীসা ও লিট এবং মার্বেল সহ বিভিন্ন প্রকার পাথর ব্যবহৃত হয়েছে। ঐতিহাসিক এই মসজিদটির আয়তন 3,500 বর্গমিটার। এ মসজিদে 5,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। বর্তমানে ইহুদিবাদী ইসরায়েল ঐতিহাসিক মসজিদটি দখল করে রেখেছে। 1948 সালের 15 মে বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনি অবৈধ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এই রাষ্ট্র প্রতিষ্ঠা লাভের পর
বাইতুল মুকাদ্দাস মুসলমানদের ক্ষমতাচ্যুত হয়ে যায়। সেই থেকে বাইতুল মুকাদ্দাস তাদের দখলে রয়েছে। 1969 সালে তার একবার আল আকসা মসজিদে অগ্নি সংযোগও করেছিল। বর্তমানে এই মসজিদে প্রবেশাধিকার সংরক্ষিত। ইসরায়েলের মুসলিম বাসিন্দা এবং পূর্ব জেরুজালেমে বসবাসরত ফিলিস্তিনিরা মসজিদুল আকসা প্রবেশ ও নামাজ আদায় করতে পারে। আবার অনেক সময় বাধাও দেওয়া হয়। এই বিধিনিষেধের মাত্রা সময় সময় পরিবর্তন হয়। কখনো শুধু জুমার নামাজের সময় বিধিনিষেধ আরোপ করা হয়। গাজা অধিবাসীদের জন্য বিধিনিষেধ অনেক বেশি কঠোর। ইসরায়েল সরকারের দাবি নিরাপত্তার কারণে বিধিনিষেধ আরোপ করা হয়। ঐতিহাসিকভাবে এটি মুসলমানদের পবিত্র স্থান। মুসলমানরা তাদের পবিত্র ভূমি, প্রথম কেবলা ও তৃতীয় পবিত্রতম মসজিদ দ্রুত ফিরে পাক। শান্তিপ্রিয় বিশ্ব মানবতা, এটাই একান্ত প্রত্যাশা।